আমার মতো এরকম ভাবে আপনার ইউটিউব ভিডিও গুলো কিভাবে ভাইরাল করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আমার চ্যানেল রাকিব টিক বিডি ভালো করে দেখুন আমার এই চ্যানেলে কতগুলো ভিডিও ভাইরাল আছে দেখুন আট লক্ষ ছেষট্টি হাজার সাত লক্ষ আটান্ন হাজার পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার দুই লক্ষ একাত্তর হাজার এরকম কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার ভাইরাল আছে তো আমি কিভাবে আমার ভিডিও গুলো ভাইরাল করি কিভাবে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয় কিভাবে টাইটেল রিসার্চ করি কিভাবে ট্যাগ বসাই কিভাবে ডেসক্রিপশন লিখি এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে আপনারা আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের ইউটিউবের ভিডিও গুলো ভাইরাল করার একটা সুযোগ পাবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাই কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল হয় এই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য পর আমি একটু অসুস্থ ছিলাম অনেকদিন তার কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ আমার ভিডিও ভিডিওগুলো আমি কিভাবে ভাইরাল করি এটা দেখাবো প্রথমে আজকের এই ভিডিওতে দেখুন একটি ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিন্তু অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন ট্রেন্ডিং ফলো করতে হবে টাইটেল দিতে হবে রিসার্চ করে ট্যাগ বসাতে হবে ভাইরাল ট্যাগ বসাতে হবে বিভিন্ন মাধ্যম রয়েছে তো মূলত আমি যেভাবে আমার ভিডিও গুলো ভাইরাল করি অথবা ইউটিউবে আমি এই তিন বছর কাজ করার পরে আমি যেটা শিখতে পারলাম কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল হয় এই এটু যে বিষয় আপনাদের মাঝে আসতে শেয়ার করব তো বন্ধুরা প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটার টাইটেল আগে রিসার্চ করে নিতে হবে এজন্য আপনি ইউটিউবের হেল্প নেবেন ইউটিউব অ্যাপের ইউটিউব অ্যাপে চলে আসবেন তো এবারে ইউটিউব অ্যাপে আসার পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সার্চ বারে ক্লিক করবেন এবারে আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে আসলে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সেটার উপরে কিন্তু টাইটেল সার্চ করতে হবে দেখুন আমি যে আজকে ভিডিওটা তৈরি করবো এটা হচ্ছে কিভাবে টিকটকে লাইক বাড়াতে হয় এই সম্পর্কে তো আমি এখান থেকে যদি লিখি কিভাবে তো আমি এখান থেকে লিখবো কিভাবে তারপর লিখবো টিকটক কিভাবে টিকটক লাইক বাড়াবো বা এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে যে কিভাবে টিকটক লাইক বাড়ানো যায় কিভাবে টিকটক লাইক ফলোয়ার বাড়াবো কিভাবে টিকটক লাইক বাড়াবো এখান থেকে আপনাকে কিন্তু টাইটেল নিতে হবে দেখুন এখানে কিন্তু কিভাবে টিকটক লাইক বাড়ানো যায় এটা কিন্তু প্রথমে রয়েছে তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু মানুষ বেশি সার্চ করে তো আমাকে এই কিওয়ার্ডটা নিতে হবে আর এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নিবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে প্রথম যেটা কিভাবে টিকটক লাইক বানানো যায় এটার উপর ক্লিক করে এই কিওয়ার্ডটা আপনাকে কিন্তু কপি করে নিতে হবে তো আমি এটাকে কপি করে নিলাম এবারে আপনি চলে আসুন এখান থেকে ফোনের নোটপ্যাডে চলে আসুন বা যে কোনো একটা জায়গায় চলে আসুন এবার এখানে এই কিওয়ার্ডটাকে আপনি পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে এখানে বাংলা একটা টাইটেল দিবেন এবং ইংলিশে টাইটেল দিতে হবে এজন্য এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আবারও ইউটিউব অ্যাপে চলে আসবো এবার এখানে ইংলিশে সার্চ করব তো আমি এখান থেকে লিখে দিব এইচ ও ডব্লু হাউ টু তারপর এখান থেকে লিখবো টিকটক টিআইকে টিওকে টিকটক লাইক এটা লিখে দিলে দেখতে পারবেন টিকটক লাইক ইনক্রিজ এরকম বিভিন্ন ধরনের অপশন কিন্তু চলে আসবে তো আমি এখান থেকে লিখলাম হাউ টু টিকটক লাইক আমি এখান থেকে ইনক্রিজ লিখে দিব তাহলে দেখতে পারবেন হাউ টু টিকটক লাইক ইনক্রিজ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড কিন্তু চলে আসবে এখানে দেখুন একটা কিওয়ার্ড রয়েছে হাউ টু ইনক্রিজ টিকটক লাইক অ্যান্ড ভিউজ আপনি এইটাকে সিলেক্ট করতে পারেন তো আমি এটা সিলেক্ট করলাম এটাকে আমি এখান থেকে টাইটেল হিসাবে নিব যেহেতু টিকটক লাইক ভিউজ দুইটাই লেখা আছে এটা আমি কপি করে নিব কপি করে নেওয়ার পরে এবারে আমি নোটপ্যাডে গিয়ে এখান থেকে আমি একটা এখানে কিওয়ার্ডটাকে বসিয়ে দিব ঠিক আছে যে দেখুন কিওয়ার্ডটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর একটা স্পেস দিয়ে আমি এই চিহ্নটা দিয়ে দিব এখান থেকে এই চিহ্নটা দিয়ে স্পেস দিব এবারে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে এই যে হাউ লেখা আছে হাউ টু এখানে এইচটা আপনি বড় হাতের করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে দিবেন টিকটক আমি এখান থেকে দিলাম টি আই কে তারপর দিব টি ও কে টিকটক লাইক ইনক্রিজ এটা আমি এখান থেকে লিখে দিলাম ঠিক আছে লিখে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা টাইটেল হয়ে গেল এভাবে আপনাকে টাইটেল রিসার্চ করতে হবে আপনি যেটা সার্চ করবেন তার উপরে সর্বপ্রথম যে কিওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু আপনি টাইটেল হিসাবে ব্যবহার করবেন তো এইটাকে ব্যবহার করার পরে এখন আমাদের টাইটেল কিন্তু সম্পূর্ণ হয়ে গেল টাইটেল হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে আগে ট্যাগ গুলো গুছিয়ে নিতে হবে ভাইরাল ট্যাগ এখন ভাইরাল ট্যাগ কোথায় পাবেন এখান থেকে আমি এই যে টাইটেল গুলো নিলাম এখান থেকে একটা ট্যাগ কপি করে নিব দেখুন এখান থেকে টিকটক লাইক ইনক্রিজ আমি এখান থেকে শুধু এতটুকু যদি নিয়ে নিই টিকটক লাইক ইনক্রিস এবারে যে কাজটা করবেন আপনি চলে আসবেন এখান থেকে গুগলে গুগল আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন র্যাপিড ট্যাক্স এটা লিখে দিলে প্রথমে যে সাইটটা চলে আসবে এই সাইটে চলে আসুন এবারে উপরে সার্চ বারে ক্লিক করে আপনি এখানে এটাকে পেস্ট করে দিন দেখুন পেস্ট করে দেওয়ার পরে আপনি যে করবেন নিচ থেকে গোতে ক্লিক করুন অথবা উপরে সার্চ আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন এগ্রি লেখা আছে এখানে ক্লিক করুন তারপর কপি ট্যাগ এখানে ক্লিক করলে এই ট্যাগ গুলো সম্পূর্ণ কপি হয়ে যাবে এবারে আপনি নোটপ্যাডে চলে আসুন নোটপ্যাডে এসে একটু স্কিপ করে বা এখান থেকে স্পেস দিয়ে নিচে চলে আসুন এবার এখানে ট্যাগ গুলোকে পেস্ট করে দিন ভালো করে দেখুন এখানে দুই হাজার তেইশ লেখা আছে আমি চব্বিশ লিখে দিব এখানে দেখুন আপনার এখানে কিন্তু রয়েছে হাউ টু এনক্রিজ টিকটক লাইকি টিকটক লাইকটক লাইক বিভিন্ন অপশন রয়েছে বা এখান থেকে আপনি ভিডিও যদি হয় ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এই সম্পর্কে তাহলে আপনি ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিও এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার ভিডিও রিলেটেড তো আপনি ওইখানে শুধু এই যে র্যাপিড ট্যাক্স এই সাইটে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন হাজার হাজার কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসবে হাজার হাজার বললে ভুল হবে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে এই কিওয়ার্ড গুলো কিন্তু ভাইরাল কি ওয়ার্ড বা যেগুলো মানুষ সার্চ করে সেই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার মাঝে তুলে ধরবে এখান থেকে যদি ভুল কোনো কি থাকে সেগুলো কেটে দিবেন আগে আপনি দেখে নেবেন ঠিক আছে এবারে আমাদের কিন্তু এখান থেকে টাইটেল ট্যাগ কিন্তু হয়ে গেছে এবারে আমাদের সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড দিতে হবে এজন্য যে কাজটা করবেন আপনি ইউটিউবে চলে আসুন ইউটিউব আসার পরে আমার মেন চ্যানেল যেটা আছে এই চ্যানেলে কিন্তু এখন একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই এজন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবো এবারে ভিডিও অপশন থেকে আমার একটা ভিডিও আমি কিন্তু নিয়ে নিব

টিকটকে লাইক বানানো নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু ফেসবুক পোস্ট ভাইরাল করুন মাত্র মিনিটে এরকম একটা পোস্টার দিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে কিন্তু ভিডিও নাই বা আমার ভিডিও তৈরি করা নাই পারতেছি বলে দিতেছি এই আপনারা কাজগুলো করবেন ঠিক আছে ভিডিও এবং থামেলটা সেট করার পরে এবারে আপনাকে কিন্তু এখানে টাইটেলটা দিতে হবে এজন্য আপনি নোট প্যাডে চলে আসুন আসার পরে আপনি এখান থেকে টাইটেলটাকে কপি করুন এই যে টাইটেলটা কপি করা হয়ে গেলে এবারে আপনি ব্যাকে গিয়ে আপনি এখান থেকে টিকটক সরি ইউটিউবে চলে আসবেন এবারে আপনি এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দিবেন টাইটেল পেস্ট করার পরে এবারে আপনি এই টাইটেলটাকে আবার ডেসক্রিপশনে দিয়ে দিবেন দেখুন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে নিচে এসে এখান থেকে আপনি কয়েকটা দিবেন প্রথমে আপনার চ্যানেলের নামটা দিবেন তো আমি থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে যেহেতু আমি বলছিলাম টিকটক ভিডিও সরি টিকটক লাইক বাড়ানো সম্পর্কিত ভিডিও তো আমি এখান থেকে দিব আই কে টি ও কে এল আই কে ই টিকটক লাইক এটাকে দিয়ে দিব তারপর এখান থেকে দিব টি ও কে লাইক ইনক্রিজ এটাকে আমি দিব আই এন এই যে দেখুন এখানে আমি টিকটক লাইক এখান থেকে আপনি টি কে আপনি এখান থেকে টিকটক টিকটক দিয়ে দিতে পারেন বা বা ভিডিও এরকম কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিবেন কিওয়ার্ড না হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন ঠিক আছে অথবা আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন এন জি এল এ বাংলা তারপর এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ইউ টি ও আর আই এ এল বাংলা টিউটোরিয়াল এরকম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ব্যাকেজ চলে আসবেন ব্যাকে চলে আসার পর অবশ্যই ভিজিবিলিটি এটা কিন্তু অবশ্যই আনলিস্টেড রাখবেন আনলিস্টেড রেখে আপনি যে কাজটা করবেন লোকেশন এখানে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করেন বাংলাদেশের মানুষের জন্য তাহলে আপনি বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ দিয়ে নিজে দেখতে পারছেন অলট্রেট কন্টেন্ট আপনি এই অপশনটাকে ক্লিক করুন এটাই ক্লিক করে আপনি অবশ্যই নো সিলেক্ট করে দিবেন যেহেতু আপনার নিজের ভিডিও দিয়ে যদি তৈরি করেন তাহলে ইজ দিবেন আর যদি আপনার নিজের ভিডিও হয় যদি উল্টা পাল্টা কিছু না দেখেন ভিডিওর মধ্যে তাহলে নো সিলেক্ট করে দিবেন আর কিছু করতে হবে না নো সিলেক্ট করে দিয়ে নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন আপলোড লেখা আছে অবশ্যই আপনি এখান থেকে আপলোড উপর একটা ক্লিক করে দিবেন যখনই আপলোড লেখার উপরে ক্লিক করবেন এখান থেকে সি ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এবারে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওটা আপলোড হওয়া অপেক্ষা করতে হবে তার আগে আপনাকে দেখাই আমি ওয়াইটি স্টুডিওতে একটু চলে আসবো এবারে দেখুন আমি কন্টেন্ট সেকশনে চলে আসলাম এবারে দেখতে পারবেন আমাদের যে ভিডিওটা এই মাত্র আমরা আপলোড দিচ্ছি সেই ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে দেখতে পারছেন এই যে এখানে আমরা উপরে থিরোটা ক্লিক করবো এবারে এডিটে চলে আসবো এডিটে আসার পরে আমরা যে কাজটা করবো একদম নিচে চলে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন ট্যাগ শর্টস এরকম লেখা আছে আপনি এখানে ক্লিক করুন এবারে আমাদের এখানে ট্যাগ দিতে হবে কোন ট্যাগ গুলো দিবেন এখান থেকে আপনারা এই যে নোটপ্যাডে যে ট্যাগ গুলো কপি করলেন আপনারা র‍্যাপিড ট্যাগস সাইট থেকে সেই ট্যাগ গুলো এখান থেকে একটা একটা করে আপনারা কপি করে নেবেন এই যে কমা বাদ দিয়ে কপি করবেন বা কাট করে নেবেন কাট করে নেওয়ার পরে আপনি চলে আসবেন এখান থেকে ওয়াইটি স্টুডিওতে তারপর ট্যাগ সেকশনে এসে পেস্ট করবেন তারপর নিচ থেকে আপনারা এন্টার করলে দেখতে পারবেন এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে এভাবে আপনি এখান থেকে যতগুলো এখানে কিওয়ার্ড আছে বা এখান থেকে লেখা আছে সবগুলোকে এভাবে কপি করে করে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা ওখানে বসিয়ে দিবেন ঠিক আছে এই যে কাট করবেন কাট করার পরে আপনি এখানে বসিয়ে দিবেন এই যে দেখুন আমি বসিয়ে দিলাম তারপর এখান থেকে যে কাজটা করবেন অবশ্যই টাইটেল যেটা দিবেন সেই টাইটেলের লেখাটাও বা টাইটেলটাও কিন্তু আপনারা এখান থেকে এভাবে একটা একটা করে এখান থেকে কাট করবেন এবং এখানে এসে আপনারা কিন্তু এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে এন্টার করলে দেখতে পারবেন এটা কিন্তু আপনার ট্যাগ হিসাবে হয়ে যাবে তো আপনি সম্পূর্ণ গুলো এখানে একটা একটা করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে যে কাজটা করবেন উপর থেকে আপনি সেইবে ক্লিক করে দিবেন আর যখনই সেই ক্লিক করে দিবেন এটা কিন্তু সেই হয়ে যাবে এবারে এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনি দশ থেকে 20 মিনিট অপেক্ষা করবেন বা আধা ঘন্টা অপেক্ষা করবেন যত বেশি অপেক্ষা করবেন তত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে কারণ আপনি যতক্ষণ ভিডিওটা আপলোড করে অপেক্ষা করবেন ততক্ষণে কিন্তু ইউটিউবের রোবট বুঝে নেবে আপনার ভিডিওটা কি রিলেটেড ওই রিলেটেড দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা আপনি টাইটেল দিয়ে আপলোড করে দিবেন না বা পাবলিশ করে দিবেন না অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর যখন ভিডিওটা আপনার সম্পূর্ণ আপলোড হয়ে যাবে তারপর আধা হয়ে যাবে আর এটা করার পরে আপনার ভিডিওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে ঠিক আছে আমি যেভাবে দেখাইছি এই নিয়মে আপনি ভিডিও আপলোড করুন আশা করি আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট না হলেও নিরানব্বই পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে আমি মূলত এভাবেই কিন্তু ভিডিও আপলোড করি আমার চ্যানেলে এবং আমি যেভাবে যে কাজগুলো করি সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম এখন বিশ্বাস করা না করা সেটা হচ্ছে আপনার ব্যাপার ঠিক আছে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন বা কিছু যদি জানতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ